নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন। আজ সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে কলেজে পাঠিয়ে দিলাম। তো এদিকে আমি বাড়ি বাসার সব কাজ সেরে রান্নায় চলে যাচ্ছি। তো বাসায় অনেক টমেটো নিয়ে আসছে আপনাদের দাদা। আমার শাশুড়ি বলল এই গরমে টমেটো টক করলে অনেক ভালো হয়। তো সেখান থেকে কিছু টমেটো কেটে নিয়ে আমি টমেটো টক বসিয়ে দিলাম। আমার টমেটো টকটা প্রায় হয়ে গেল। তো আমি কিছু আলু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম, আলুগুলো ভর্তা করার জন্য। এদিকে মাছ ভাজি করে নিলাম, আর একটা শুটকির তরকারি রান্না করলাম, চিংড়ি শুটকি দিয়ে বরবটি রান্না। তাড়াহুড়া করে সব রান্না সেরে আমি ঘরে কাজ সেরে আমার ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেলাম। তো ওকে স্কুল থেকে এনে আমরা আমাদের দোকানের দিকে আসলাম। এদিকে আমরা আসার পর আপনাদের দাদা নাস্তা নিয়ে আসলো। তো আমরা নাস্তা সেরে নিলাম এখান থেকে। কিছু নাস্তা খাওয়ার পর আমার ছেলে বলে কি মা ডাব খাবো। তো ওর বাবা পাশের দোকান থেকে একটা ডাব নিয়ে আসলো, ওকে দিয়ে এখানে বাসায় এসে দাঁড়িয়ে আছে দরজা খোলার জন্য, কারণ আমি তালা বন্ধ করে গেছি। তো ভিতরে আমার শাশুড়ি দেখতেছি বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকিয়ে আছে। উনি বারান্দায় দাঁড়িয়ে প্রত্যেক দিন ওনার ছেলেকে দেখে থাকে, দোকানে কে আসলো না আসলো সব দেখে, আবার আমাদেরকে বলে কে আসলো না আসলো, কী হলো না হলো। তো এখন আমি মুখ হাত ধুয়ে টুয়ে ওনাদেরকে কিছু খাবার দিলাম, কিছু ফল কেটে দিলাম আমার ছেলে মেয়েকে আর আমার শাশুড়িকে। ওরা খেয়ে বসে বসে টিভি দেখতেছে। তো আমার শাশুড়ি তো স্নান টান সেরে নিল, এখন আমরা সবাই একে একে স্নান সেরে নেব, যেহেতু আজকে তাড়াতাড়ি করতে হবে বাইরে যাব। আমার মেয়ের কলেজে বলছিল 3টার সময় ওখানে উপস্থিত থাকতে, কলেজ থেকে বলছিল স্যার ম্যামরা স্টুডেন্টরা নাকি 3টার সময় থাকবে। তো আমার ছোট মেয়ের অসুখ ছিল, আজকে স্কুলে যায় নাই, এখানেও যাবে না বলছিল। তো আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি, তো ওকে ওর ঠান্ডা লাগছে, তো সেই জন্য যেহেতু বই মেলা সেই জন্য একটু জোর করে নিয়ে যাচ্ছি আর কি। ওকে আমি সেজে গুজে চুল টুল বেঁধে দিয়ে রেডি করিয়ে নিলাম। তো আমার শাশুড়ি বলল তোরা কোথায় যাচ্ছিস, তাড়াতাড়ি চলে আসিস, আমার ভালো লাগতেছে না একা থাকতে, আমার ভয় লাগে। আমার শাশুড়ির নাকি খুব ভয় লাগে একা থাকতে, ওনার নাকি সবসময় মনে হয় একা থাকলে উনি নাকি মরে যাবে, সবসময় বলে উনি খালি মরে যাবে মরে যাবে এটাই বলে শুধু। তো ওনাকে বাইরের দিকে তালা বন্ধ করে আমরা চলে যাচ্ছি। উনি মাঝে মধ্যে ভিতরে লক করে, তারপরও আমরা বাইরে বন্ধ করে দিয়ে যাই, কারণ উনি সবাইকে দরজা খুলে দেয় তো একা রেখে যায় যদি কোনো বিপদ টিপদ হয় সেই জন্য আর কি। তো বাইরে দিয়ে তালা বন্ধ করে আমরা চলে যাচ্ছি মেলার দিকে। তো আমরা এখন বাইরে বের হয়ে এখন গাড়ি চাচ্ছিলাম। তো গাড়ি করে আমরা মেলার দিকে চলে যাচ্ছি। আমার ছেলে তো অনেক খুশি, ঘর থেকে বের হতে পারলো, মেলা যাবে এটাই ওর কাছে অনেক কিছু। তো আমরা চলে আসলাম, এখন চলে এসে দেখলাম মেয়ের কলেজের স্টুডেন্ট অনেকে চলে আসছে, আমরাই মনে হয় লাস্টের দিকে আসলাম। এখন তো প্রায় 3টা বাজে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি বইমেলার দিকে। তো ওখানে যাওয়ার সময় দেখতেছি বইমেলার এইদিকে একটা সাইনবোর্ডের মতো দিল যে খুব সুন্দর দেখাচ্ছে, গেটের মতো যেভাবে বানালো আর কি। তো ওখানে বললাম যে তোরা দাঁড়া একটু ছবি তুলে নি, তো দুই একটা ছবি তুলে নিলাম ওখানে। তো ছবি তোলা শেষ করার পর আমরা
বইমেলার দিকে যাচ্ছিলাম। তো আমরা বইমেলায় চলে আসছি, এখন তো দুপুরবেলা, প্রায় 3টা। এখন খুব একটা মানুষজন নেই, অল্প অল্প মানুষ ফাঁকা ফাঁকা ছিল মেলাটা, কারণ যারা আসবে তারা তো একটু পরে বিকেলের দিকে আসবে, যারা তাড়াতাড়ি আসার তারা এখন আসলো আর কি। তো আমরা ঘুরে ঘুরে কয়েকটা দোকান এভাবে দেখলাম, ছেলে মেয়েরা দোকানে বইগুলো ঘুরে ঘুরে দেখল। তো অনেকগুলোই বই দেখল, কোন কোন রাইটারের বই আছে না আছে। তো আমি বললাম পরে দেখিস চল, এখন আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি, ভিতরে নাচ গান হচ্ছে যে ওখান থেকে আগে ঘুরে আসি। তো আমরা ভিতরে চলে আসলাম, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো এখানে নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, এখানে অনেক কিছুই হবে, চিত্রজগতের মানুষও আসবে। তো অতক্ষণ কিন্তু আমরা সময় দিতে পারবো না, কারণ আমার শাশুড়ি বাসায় একা, চলে যেতে হবে তাড়াতাড়ি। তো কিছুক্ষণ আমরা বসছিলাম আর কি, কারণ আমার বড় মেয়ে বলে কি আরও কিছুক্ষণ থাকো না মা, আমার ফ্রেন্ডরা তো এখনও কেউ চলে যায়নি, প্রায় সবাই আছে। তো ও সবার সাথে দেখাশোনা করলো, ও কলেজের খাতায় হাজিরা দিল। তো সবগুলো কাজ শেষ করে আমরা আরও কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো আমরা এখানে বসেছিলাম, এই অনুষ্ঠান দেখে যাচ্ছিলাম। তো বলে কি চল এখন আমরা আবার বাইরে যাই। তো আবার চলে আসলাম যেদিকে দেখা হয় নাই দোকান, সেদিকে বইমেলাতে আবার কিছুক্ষণ ঘুরলাম। কিছুক্ষণ ঘুরে টুরে আমার মেয়ে যে বই পছন্দ হলো বইটা নিয়ে নিল। তো বই নেওয়ার পর আরও 2-1টা দোকান ওরা ঘুরে ঘুরে দেখলো। বই ঘুরে ঘুরে দেখার পর চলে আসার জন্য বললাম ওদেরকে, আমার ছেলে বলে কি কিছু খেতে হবে, ওখানে কিছু খাওয়া মানে তো ফুচকা, আইসক্রিম এগুলো আর কি, আর তো কিছু নেই তেমন। তো ওরা ফুচকা খেলো, আইসক্রিম নিল, ঝালমুড়ি নিল। তো এরা ফুচকা শেষ করার পর ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি নেওয়ার পর আইসক্রিম নিলাম। এগুলো কিন্তু একটাও খাবে না, এগুলো বাসায় গিয়ে নাকি খাবে। তো ওরা তিনজনে 3 রকম আইসক্রিম নিল। তো আইসক্রিম নেওয়ার পরে আমরা এখন আমার শাশুড়ির জন্য বাদাম নেব, আমার শাশুড়ি বাদাম পছন্দ করে, তো সেই জন্য বাইর থেকে যদি আমরা বাদাম নিয়ে যাই আমার শাশুড়ি অনেক খুশি হয়ে যায়। তো আমরা এখন খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাসার দিকে। বাসা যাওয়ার সময় আমার শাশুড়ির জন্য পান নিয়ে যেতে হবে, আমার শাশুড়ির পান প্রায় শেষ হয়ে গেছে, আর 2-3টা আছে, সেই জন্য পানের দোকানে আসলাম। আসার সময় আমাদের বাসার নিচে দোকানের কাছাকাছি একটা পানের দোকান আছে, ওই দোকান থেকে কিছু পান নিচ্ছি আমার শাশুড়ির জন্য, পান নিয়ে বাসায় যাব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।